নতুন নতুন আপডেট পেতে এন্ড নতুন ভিডিও পেতে এখনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিও সবার আগে দেখতে পাশের বেল আইকোনটিতে ক্লিক করুন বৃষ্টি আসে রদromedো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন রিয়াদ মাহমুদ 636 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো আমি আবারও চলে আসলাম Android টিপস নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে রিয়াদ মাহমুদ রাজন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফোনের ব্যাটারি যখন চার্জ একবারে কমে যাবে লো হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি আপনার ফোনের ব্যাটারি থেকে তিনগুণ বেশি ব্যাকআপ নিতে পারবেন তো সেটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার জন্য অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে তো বন্ধুরা প্রথমে আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনারা একবারে সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশনে যাওয়ার পর একইবারে নিচে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি বলে একটি অপশন আছে সেইখানে যাবেন ব্যাটারি বলে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে চলে আসছে ব্যাটারির পুরো ডিটেলস এখানে আমার ব্যাটারি চার্জ আছে হচ্ছে সিক্সটি নাইন পার্সেন্ট এই যে উপরে দেওয়া আছে হচ্ছে আট ঘন্টা তিন মিনিট আমাকে ব্যাক দিবে আমার যেই যত পার্সেন্ট চার্জ আসছে সেই পার্সেন্ট অনুযায়ী আমাকে এইটা ব্যাকআপ দেবে হচ্ছে আট ঘন্টা তিন মিনিট তো বন্ধুরা যদি এমন হয় যে আপনি কোথাও রাস্তায় বের হয়েছেন বা এমন কোনো জায়গায় আছেন সেখানে আপনার চার্জ দেওয়ার ব্যবস্থা নেই কিন্তু আপনার ফোনটাতে ইমার্জেন্সি কল আসতে পারে আপনার ইমার্জেন্সি প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনার ফোন যদি একবারে ব্যাটারি লো হয়ে যায় বা ব্যাটারি টেন পারসেন্টে চলে যায় তো আপনার সেখানে কি করা থাকবে তবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনি চাইলে আপনার ফোনের ব্যাটারির ব্র্যাক অনেক বেশি বাড়িয়ে নিতে পারবেন তো আমরা হয়তো অনেকেই জানি বন্ধুরা পাওয়ার সেভিং মোড বলে একটি অপশন আছে সেটা আমরা অনেকেই হয়তো মাঝে মাঝে ক্লিক করে সেটাকে ইনেবেল করে রাখি আসলে সেইটা আমাদের তেমন একটা ব্যাকআপ দেয় না এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কোনো কিছু ব্যাকআপ ছাড়া সিক্সটি মানে উনসত্তর পার্সেন্ট চার্জে আমাকে ব্যাক আপ দিবে আট ঘন্টা তিন মিনিট আর এখানে যদি আমি পাওয়ার সেভিং মোড অন করি তাহলে আমাকে ব্যাক আপ হচ্ছে আট ঘন্টা একত্রিশ মিনিট তার মানে হচ্ছে অল্প কিছু কিন্তু এই যে নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন আলট্রা পাওয়ার সেভিং মোড বলে একটি অপশন সেইখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর অন করে দেন এটা এটা যদি আপনি অন করে দেন তাহলে এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনাকে এটা ব্যাকআপ দেবে আঠেরো ঘন্টা পঞ্চান্ন মিনিট তো বন্ধুরা এটা যদি আপনি আপনার ইমার্জেন্সি সময়ে করেন অবশ্যই আপনার এই ব্যাটারিটা আপনাকে অনেকক্ষণ ব্যাক আপ দেবে যেখানে আপনি দশ পারসেন্ট চার্জে মাত্র দশ থেকে পনেরো মিনিট চলতে পারবেন সেই ক্ষেত্রে আপনি যদি এটা এই যে আলট্রা পাওয়ার সেভিং মোডটা অন করে রাখেন সেই ক্ষেত্রে আপনি এখানে অনেক অনেক তার দ্বিগুণ আপনি ব্যাকআপ পাবেন দ্বিগুণ ইউজ করতে পারবেন তবে হ্যাঁ একটাই কথা বলে রাখি বন্ধুরা যখন আপনি আপনার ফোন থেকে এটা ইনাবেল করে দিবেন মানে অন করে দিবেন সেই ক্ষেত্রে আপনার হবে কি আপনার ফোনটা একটু ডিফিকাল্ট কালার হয়ে যাবে ফোনের কালারটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে ডিসপ্লেগুলো সাদা কালো হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই কারণ যখন আপনি সেভিং মোড আলট্রা পাওয়ার সেভিং মোডটা ক্লিক করবেন সেই ক্ষেত্রে আপনার এটা ব্যাকআপটা আপনাকে ব্যাটারি তিন গুণ দেওয়ার জন্য আপনার পাওয়ারটা সেভ করার জন্য আপনার সাদা কালো পাওয়ারটা চলে আসবে আসলে আপনার ডিসপ্লেটা সাদা কালো হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই আবার যখন আপনি আপনার ফোন পুনরায় এটা ডিজেবল করে দিবেন আপনার কালার আগের কালার আবার ফিরে আসবে তো বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট করব যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ